আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আল্লাহর মতে আপনাদের কবুতর এই শীতও বেশ ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়েছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, কবুতরের বাচ্চা যদি ডিমের ভিতর মারা যায় তাহলে করণীয় কি, আর কবুতরের ডিমটা যদি ভালোভাবে না জমে তাহলে করণীয় কি। এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা, চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে সবাই ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনের ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিকে না কেটে নাটারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা 3 থেকে 4 মিনিট, আমি 4 মিনিটের ভিতরে শেষ করে দেবো, তার জন্য ভিডিওটি না কেটে নাটারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আগামীকালকে যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলি সকাল 10টা বাজে আপনারা পেয়ে যাবেন, না হলে বিকেল 5টা বা 5:30 দিকে আপনারা পেয়ে যাবেন। সেই টাইমে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কবুতরের খাবারের উপরে সচেতন হতে হবে, আর পুষ্টিকর খাবার দিতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে, না হলে ডিমের ভিতর কোষগুলো নাও জমতে পারে। আর পুষ্টিকর খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন কবুতরকে। তাই কবুতরকে সুষম খাদ্য দিতে হবে, 7 থেকে 8 প্রকারের আইটেমের কবুতরকে খাবার দিতে হবে। আর কবুতর বাইরে থেকে কাঠি অথবা প্লাক অথবা গুনা টকিয়ে এনে তাদের হাড়িতে জমা করে ডিম পাড়ার জন্য, এটা মারাত্মক একটি কারণ। কেননা কবুতরে যখন ডিমটা পাড়ে, ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গুনাতে ভেঙে যেতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে কবুতরে বাচ্চা ব্যথা পেতে পারে। আর কবুতরের ডিম জমে না কেন, এটা এখন আপনাদেরকে আমি বলবো। কবুতরের ডিম জমে না, তারা ভালোভাবে তাপমাত্রা দেয় না, তার জন্য তাপমাত্রা তাদের ডিমের উপরে পড়ে না, তার জন্য এই ডিমটা জমে না। আর কবুতরকে ভালোভাবে তাপমাত্রা যদি পায় তাহলে সেই ডিমটা থেকে অবশ্যই বাচ্চা ফুটে বের হবে। আর না হলে দেখবেন 18 দিন অথবা 19 কিংবা 21 দিন যদি পার হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কবুতরের ডিমটা নষ্ট হয়ে গেছে, আর এটা আর ফোটার সম্ভাবনা নেই। আপনাদেরকে এখন আমি জানাবো ডিমের ভিতর কবুতরের বাচ্চাটা কেন মারা যায়। ডিমের ভিতর বাচ্চাটা মারা যাওয়ার কারণ হচ্ছে ডিমের খোসাটা মোটা হওয়ার কারণে। অনেক সময় ডিমের খোসাটা মোটা হয়, তার জন্য ডিমের থেকে কোনো বাচ্চা বেরোয় আসতে পারে না, তার জন্য সেই ডিমের ভিতর কবুতরের বাচ্চাটা মারা যায়। আপনারা যে কাজটা করবেন সেটা হলো, কবুতরের যখন ডিমটা পারবে তখন আপনি একটি খাতাতে লিখে রাখবেন। খাতাতে লিখে আপনি যদি কবুতর যদি খাঁচা পালন করে থাকেন তাহলে একটি খাঁচার ভিতরে সুতো দিয়ে টাঙিয়ে দেবেন, তাহলে আপনার মনে থাকবে 18 দিন যখন আসবে তখন আপনি ডিমটাকে ভেঙে একটু বের করে দিবেন, তাহলে দেখবেন বাচ্চাটা পুরোপুরিভাবে বের হয়ে আসতে পারবে, কবুতরের সে ডিমটার ভিতরে আর বাচ্চাটা মারা যাবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকে এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।